সমস্ত ভিলেজ পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের জানানো যাচ্ছে যে আগামী 26/9/2021 তারিখ রবিবার দিন কনস্টেবল রিক্রুটমেন্টের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে তাতে নিজ নিজ এলাকায় যে পরীক্ষার্থীরা আছে তাদেরকে জানিয়ে দেবেন। পরীক্ষা দিতে যাওয়ার সময় শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং নিজস্ব আইডি প্রুফ যেমন আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়া কোনো রকম মোবাইল ফোন ব্যাগ বা নিজস্ব জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না। যদি নিয়ে যায় পরীক্ষা সেন্টারের বাইরেই সেসব কিছু রাখতে হবে। পরীক্ষা সেন্টারের ভেতরেই পেনও দেওয়া হবে, পেন নিজেদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, পরীক্ষা সেন্টারের ভেতরেই পেন দেওয়া হবে। এছাড়া চটি জুতো পরে যেতে হবে, কেউ কোনো ধরনের স্পোর্টস শু স্নিকার বা বুট পরে যেতে পরীক্ষা হলে ঢুকতে পারবে না। চটি টাইপের যে কোনো ধরনের স্যান্ডেল টাইপের জুতো পরে যেতে হবে। এটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।